আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রশেষ মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটি বিবৃতিতে জানায় যে যে সকল কান্ট্রি থেকে প্রবাসীদেরকে আসতে এখনও নিষেধ করা হয়নি সে সকল কোনো নাগরিক যদি সৌদি আরবে প্রবেশ করে তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে তাকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তো এখন কিছু ক্যাটাগরির লোক আছে যাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না তার মধ্যে প্রথম হচ্ছে সৌদি নাগরিকগণ তাদের স্ত্রী সন্তান তাদের গৃহকর্মী যারা আছে তাদের দ্বিতীয়ত রয়েছে নন সৌদি এই নন সৌদি বলতে আমরা প্রবাসী যারা আছি তাদেরকে বোঝানো হয়েছে কিন্তু এক্ষেত্রে এই প্রবাসীরা যদি আসতে চায় বা প্রবাসীরা যদি কোয়ারেন্টাইনে না থাকতে চায় প্রাতিষ্ঠানিকভাবে তাকে অবশ্যই তার না অ্যাপে তার হেলথ পাসপোর্টে ইমিউন শো করতে হবে যাদের ইমিউন শো করবে না তারা কিন্তু আপনারা কোয়ারেন্টাইন মাস্ট থাকতে হবে তার পরবর্তীতে রয়েছে আপনার বিমান ক্রুবালা বিমানের ক্রু বা সদস্য যারা রয়েছে তারা তার পরবর্তীতে রয়েছে আপনার বিমান কর্তৃপক্ষের বা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সকল লোকেরা অনুমোদন পাবে বা যারা তাদেরকে অনুমোদন দিবে তাদের তারপর হচ্ছে আপনার কার্গোবাহী যে সকল বিমানগুলো রয়েছে সে সকল চালকেরা আন্তর্জাতিক পরিবহনের তাদের লাগবে না এখন কথা হচ্ছে এই যেই বিষয়টা বা এই যে নিয়মটা এটা কবে থেকে চালু হচ্ছে এটা বিশ মে দু হাজার একুশ সাল থেকে এই নিয়মটা কার্যকর করা হবে এবং অলরেডি সিভিল এভিয়েশনকে এই নির্দেশটা জারি করে দেওয়া হয়েছে এবং যে সকল হোটেলগুলো রয়েছে যে সকল হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই সকল হোটেলগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যাতে যে সকল এয়ারলাইন্সগুলো রয়েছে সৌদি এয়ারলাইন্স বলেন বা যে সকল এয়ারলাইন্সগুলো রয়েছে সেই সকল এয়ারলাইন্সের সাথে তারা আপনার একটা সমঝোতায় থাকবে এবং প্রত্যেক এয়ারলাইন্সের মানে যখন টিকিট কাটতে হবে টিকিট কাটার সময় টিকিটের সাথে অতিরিক্ত চার্জ যেটা হচ্ছে আপনি কোয়ারেন্টাইনে থাকবেন সাত দিন হোটেলের ভিতরে সো এখানে যে খরচটা হবে সেই খরচের টাকাটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আপনাকে খরচের টাকা পাশাপাশি টিকিট কেনার খরচ প্লাস হচ্ছে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেলে যে চার্জটা লাগবে বা যে খরচটা লাগবে সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এক্সট্রাভাবে এই আইনটা কার্যকর হতে চলেছে বিশে মে দু সালে সো এই বিশে এর পর থেকে আপনারা যারা যাবেন বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশকে কিন্তু এখনও নিষেধ করেনি সৌদি আরবে প্রবেশ করার জন্য সো বাংলাদেশের কোনো নাগরিক যদি যায় তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে যদিও ক্যাটাগরি না হয় যদি আপনার পাসপোর্টে হেলথ পাসপোর্টে তাও অ্যাপে যদি ইমিউ ইমিউন না থাকে বা ইমিউন শো না করে ঠিক আছে আর হচ্ছে যে যেই সাত দিন কোয়ারেন্টাইনে থাকবেন সাত দিন কোয়ারেন্টাইনে থাকার যেই হোটেলগুলা সেগুলার কোনো না কোনো একটাতে আপনাকে অবশ্যই থাকতে হবে এবং খরচটা কিন্তু আপনারা এই যখন টিকিট কাটবেন টিকিটের সাথেই আপনাকে পে করতে হবে আর হচ্ছে এই হোটেলের লিস্টগুলো আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আর পাশাপাশি হচ্ছে যে আপনারা যারা আপনারা সৌদি আরবে প্রবেশ করবেন সো তাদের যদি আপনার করোনার টেস্ট করা থাকে যদি করোনার টেস্ট করা থাকে তাহলে যদি নেগেটিভ হয় তাহলে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে আর হচ্ছে যদি নেগেটিভ না হয় তাহলে হয়তো সেখানে আপনাদেরকে রেখে দেবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সাত দিন আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং ষষ্ঠ দিনে আপনার করোনার যে এটা রিপোর্টে এটা টেস্টিং করা হবে এবং টেস্টিং করার পর যদি সেটা নেগেটিভ আসে তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আদারওয়াইজ আপনাকে পরবর্তীকে হয়তো আরও এক সপ্তাহ রাখার ঘোষণা আপনাকে দিবে বা আপনাকে এক সপ্তাহ থাকতে হবে বা পনেরো দিন থাকতে হবে এটা ঠিক হওয়ার আগ পর্যন্ত আপনাকে চিকিৎসাধীন রাখবে তারপরও যারা আপনারা এই বিষয়টা বোঝেন এই ভিডিওটা আবার দেখেন আর না হলে আপনার এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করেন সেখানে আমি সম্পূর্ণ ডিটেলস ওইখানে লেখাটা দেখে দেবো ওইখান থেকে আপনি পরে সব কিছু বিস্তারিত জানতে পারবেন যদি আপনার এই কথাগুলোর মাঝে যদি আপনি বুঝতে না পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায় আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আর অবশ্যই একটা শেয়ার করবেন প্লাস ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ